নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর শ্যামা সঙ্গীত হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি, তো গানের কথা অবশ্যই আসবো। তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আপনারা আমাকে সুপার থ্যাংকসের মাধ্যমেও জানাতে পারেন যে আমার গানের টিউটোরিয়ালটি আপনাদের প্রত্যেকের কেমন লাগছে বা আপনারা কতটুকু শিখতে পারছেন। তো আজের ক্লাসে আমরা যে শ্যামা সঙ্গীতটি শিখতে চলেছি, গানটি হলো মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্য। গানটির তাল দাদরা। গানটিতে পাঠ রয়েছে ফার্স্ট স্ট্যানজা, সেকেন্ড স্ট্যানজা, থার্ড স্ট্যানজা। আমরা কিন্তু গানটি জি সর্পে শিখবো, তো জি সর্পে সরগমটা একবার দেখে নেব। প্রথমে আমরা ফার্স্ট স্ট্যানজা শিখব, স্থায়ী যেটা বলি। মা গো মুছি দে মোর এ দুটি নয়ন, মুছি দে স্নেহ ভরে। নাম যদি তোর দুঃখ হরা, ছেলের কেন নয়ন ঝরে, মুছি দে স্নেহ ভরে। গানটিতে কোমলস্বর লাগছে, কোমল গা, ঠিক আছে। বাদ বাকি কিন্তু সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে, আর চড়া কোমল গা লাগছে। তো চলুন শিখে নেওয়া যাক। ফলো করবেন তাহলে বুঝতে পারবেন, তার পর সাথে সাথেই ধরবে। যে রূপে তোর জগৎ আলো, সে যদি হয় কালো, আমার ভুবন রূপে কালোয় হয় না কেন আলো। তো চলুন শিখে নেওয়া যাক। যে রূপে তোর জগৎ আলো, সে যদি হয় কালো, যে রূপে তোর জগৎ আলো, সে যদি হয় কালো, আমার ভুবন রূপের কালো হয় না কেন আলো। আমার ভুবন রূপের কালো হয় না কেন আলো। সাথে সাথে ধরবে। জ্বালিয়ে দেব রূপের কালো, শিখায় শিখায় আমার ভুবন জ্বালিয়ে দেব, জ্বালবো আলো আপন দুঃখের, অমনি শিখায় এই ভুবনে ভরবো আলো। তো চলুন শিখে নেওয়া যাক। জ্বালিয়ে দেব রূপের কালো, শিখায় শিখায় আমার ভুবন, জ্বালিয়ে দেব জল জ্বালবো আলো আপন দুঃখে, তারপরে লাইন। তোর পাদ পদ হতে দে মা, সুধা বিন্দুক্ষণে, সেই করুণা পায় যদি মা, মা বলে একটা টান হবে। তারপরে লাইন, সেই করুণা পায় যদি মা,
দুঃখে কেবা ডরে মুছিয়ে দিয়ে স্নেহ ভরে। তো চলুন শিখে নেওয়া যাক। তো এখানেই পুরো গানটি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।